আসসালামু আলাইকুম। এখন আমি বড়দের সুন্নতি জামা একে দেখাবো, 40 সাইজ, জুল 40, ফুট 13, বডি 40। 40 সাইজের এখন আমি আঁকব। জুল কত 40, 2 ইঞ্চি বাড়ি নিতে হবে সেলার জন্য। দাম কত 42। বডিতে 4 ভাগে ভাগ করে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলার জন্য। কেন সুন্নতি জামা পিছনে 3 ভাগ, সামনে 3 ভাগ, 6 ভাগ হবে, তার জন্য 2 ইঞ্চি সেলার জন্য বাড়িয়ে নিতে হবে। 4 × 10 কত 40, 10, 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলার জন্য। 10-এ দিয়ে 12 নিলাম, 12। এখন বডি চেয়ে কোমর দিয়ে 1 ইঞ্চি কমিয়ে নিতে হবে, নিলাম কত 11। হিপ হয়েছে 50-25 দোকানে, 50-2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলার জন্য। 25 নিতে হবে কত, 27 নিলাম কত, 27। এখন আমি জামার যে রাউন্ডটা নিয়ে একে দাগ টেনে নিয়ে গেলাম। এখন আমি দাগ টেনে মিলিয়ে নিলাম। এখন জামার থেকে এখান থেকে কোনা থেকে আমি 2 ইঞ্চি বরাবর একটু রাউন্ড একে নেবে, কেন যদি না আঁকি তাহলে কোনাটা বাড়িয়ে যাবে, তার জন্য আমি 2 ইঞ্চি কোনা একে নিলাম। তারপর গুগলের রাউন্ডটা নিয়ে দিয়ে নিব, এখন দিয়ে নিলাম। এখন আমি গলাটা আঁকব, ওটা চেয়ে 2 ইঞ্চি নিলাম, এভাবে নিলাম। গলার ঝুলটা নিব 7, আবার এভাবে নিব 2। তারপর আমি এভাবে দাগ টেনে নিয়ে মিলিয়ে নিলাম 7। এখান থেকে এখানে নিলাম 2। এখানে একটা ডিজাইন গলা হবে, আমি জামাটা আঁকলাম। এখন আমি সুন্নতি জামার যেই সাইড দিয়ে আমি কাটাটা দিব, এই বরাবর থেকে আমি গুগল থেকে কাটাটা চিহ্ন দিয়ে নিলাম। এখন আমি যেভাবে আঁকতেছি কাতার মধ্যে ঠিক সেভাবে আপনারা কাপড়ের মধ্যে একে কেটে নেবেন। এখন আমার সুন্নতি জামা আঁকা শেষ। এখন আমি মৌসুমি হাতা আঁকব। মৌসুমি হাতা আঁকব, উপরে নিচে আমি 5 ইঞ্চি রেখে উপরে প্যাকেট আঁকাবো। উপরে নিতে হবে 11 ইঞ্চি সেলার জন্য বাড়িয়ে নিতে হবে, নিলাম। ঝুল নিলাম কত 12। গুগল নিলাম 9 3 ইঞ্চি নিচ থেকে, আবার নিলাম 9। তারপর আমি এভাবে এভাবে দাগ টেনে নিয়ে মিলিয়ে নিলাম। আমি যেভাবে দাগ টেনে মিলে ঠিক সেভাবে আপনারা কাপড়ও আঁকবেন। এখন মোহরি হলো কত, 5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে 6। আমি এভাবে এভাবে দাগ টেনে নিয়ে মিলিয়ে নিলাম 6। এখন হাতাটা হবে রাউন্ড মৌসুমি হাতা, নিচে রেখে নিলাম কত, 5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলার জন্য। 5 × 1 = 6, এভাবে নিতে হবে 6, এভাবে নিতে হবে 6। এখন আমার হাতা আঁকা শেষ।